নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আজকের ভিডিওটা নানা দিক থেকে অত্যন্ত আকর্ষণীয় বন্ধু। যদি আপনি একজন প্রকৃত ইস্টবেঙ্গল সমর্থক হন, আমি তো আপনার কাছে অনুরোধ করব, এত বড় একটা ইস্টবেঙ্গল সমর্থক গ্রুপ তৈরি করলাম, আপনি এখনো পর্যন্ত এলেন না বন্ধু, আসুন বন্ধু, ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে একটা বড় গ্রুপ গঠনের জন্য আপনার সহযোগিতা আমার ভীষণভাবে প্রয়োজন। ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিতে একেবারে ভুলবেন না। আপনি কি জানেন বন্ধু, গত কয়েক ঘন্টার বন্ধে ইস্টবেঙ্গল ক্লাবের ঘটনার মধ্যে কি কি ঘটনা ঘটে গেছে? অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো পরের দিনের সংবাদপত্রে আপনারা দেখতে পারবেন। তার আগে সব থেকে বড় যে কথাটা বলি বন্ধু, যে ইস্টবেঙ্গল ক্লাব একজন বিদেশি ফুটবলারকে ছাড়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কোন বিদেশি? আমরা জানি ছটা বিদেশি ইস্টবেঙ্গল ক্লাব নির্বাচন করে ফেলেছে। সেই ছটা বিদেশির নাম বলি, হেক্টর ডিভোসতে, হিজাজি মাহির, সাউল ক্রেসপো, মাদিও তালাল, ক্লেটন সিলভা এবং আমাদের দিমি। তারপরে কাকে কেন ইস্টবেঙ্গল ক্লাব বদলালো, আজকের ভিডিওটা বন্ধু মূলত সেই বিষয় নেই। তার আগে একটা কথা বলি, যেভাবে ইস্টবেঙ্গল দল এভাবে গঠন হয়েছিল, আজকে কলকাতা লেগে ইস্টবেঙ্গল ক্লাবের খেলা ছিল, সেখানে ইস্টবেঙ্গল ক্লাব তাদের প্রতিপক্ষকে দুর্মুষ করে দিয়েছে। সুপার সিক্সে মোহনবাগান যেতে পারেনি, মোহন স্পোর্টিং কোনোভাবে গেছে সুপার সিক্সে। সব থেকে প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবের কাছে যে দুটো ক্লাব হয়ে দাঁড়াবে, একটা ভবানীপুর যাদেরকে ইস্টবেঙ্গল ক্লাব হারিয়েছে, আরেকটা বন্ধু ডায়মন্ড হ্যাপরা এফসি, তারা ধোপে টিকবে না। ইস্টবেঙ্গল ক্লাব আবারও বহু বছর পরে কলকাতা লীগ চ্যাম্পিয়ন হতে চলেছে, এ কথা আমরা নিঃসন্দেহে দাবি করতে পারি। তার থেকেও বড় খবর বলবো বিদেশি ফুটবলার প্রসঙ্গে। বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাব যে মুন্সিয়ানা যে দক্ষতা দেখালো, সেটা রীতিমতো ইন্ডিয়ান সুপার লীগের ইতিহাসে একেবারে অভূতপূর্ব বন্ধু। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব যে ছজন বিদেশিকে নির্বাচন করল, আপনি অতি বড় ইস্টবেঙ্গল সমর্থক হিসাবেও বন্ধু, সেই ছজন ফুটবলারের নাম যদি এই মুহূর্তে বলতে পারেন, আমি কমেন্ট সেকশনে আপনাদের কাছে বলে দিচ্ছি। আসুন বন্ধু, ইস্টবেঙ্গল ক্লাবের ছজন বিদেশির ফুটবলারের নাম বলুন, সেখানে ভুল গলত করবেন, কারণ শেষ মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনার পরম্পরা বলার জন্য আজকে পরিষ্কার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা জানি রিজার্ভ দলটা হেরে গিয়েছে চিফ মিনিস্টার কাপে উত্তরপ্রদেশে, সেখানে পেনাল্টি শুট আউটে। পেনাল্টি শুট আউট ভাগ্যের ব্যাপার, সেখানে কে হারে কে জেতে এটাকে দিয়ে কোনো একটা দলের মূল্যায়ন হয় না। আপনি জানেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 900খানা গোল করে পৃথিবীর সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। ঠিক সেই সূত্র থেকে ইস্টবেঙ্গল ক্লাবের যে সংযোগ আমরা পেয়ে গেলাম গিয়ে, সেখানে কিন্তু আমরা এমন কিছু তথ্য এই মুহূর্তে পাচ্ছি বন্ধু। আপনি ভিডিওটাকে ফেল করেন তাহলে আপনি যে কি করবেন, কত বড় ভুল যে আপনি করবেন। ইস্টবেঙ্গলের সমর্থন যদি আপনি পেতে চান তাহলে ভিডিওটাকে পুরো আপনাকে দেখতে হবে। সেই তথ্যটা আজকে আপনাদেরকে আমি জানাতে বন্ধু বাধ্য হচ্ছি, যে ইস্টবেঙ্গল ক্লাব তাদের ছজন বিদেশিকে নির্বাচনের পরেও এমন একজন ভারত তারকা, উনি মূলত লেফট ব্যাক, তাকে নিশ্চিত করে ফেলেছে। নিশুকুমার, নিশুকুমার বলে অনেকে চিৎকার করেন, তার বাইরে একজন ফুটবলার যাকে বলা হয়েছিল যে যদি কলকাতা লীগে পারফরমেন্স তিনি করতে পারেন তবে তিনি মূল পর্বের দলে জায়গা পাবেন, আজকে আনন্দের সঙ্গে আমি আপনাদের জানাতে বাধ্য হচ্ছি তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হীরা মণ্ডল। হ্যাঁ বন্ধু, পারফরমেন্সের পরে হীরা মণ্ডলকে ইস্টবেঙ্গল ক্লাব আজ অফিসিয়ালি তাদের সিনিয়র দলে নির্বাচিত করে ফেলেছেন। কোচ কার্লোস কুয়াদ্রাদ প্রত্যেকটা ম্যাচ দেখেছেন, তিনি সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। তারপরেও যে বা যারা ইস্টবেঙ্গল ক্লাবের রক্ষণ ভাগকে নিয়ে এখন অব্দি প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা আমাকে বারবার করে বলতে হয়, যে আপনারা খুব একটা ভুল বলছেন না। গোটা ইস্টবেঙ্গল দলের দিকে তাকিয়ে আমরা একটা জিনিসই বারবার দেখতে পারব, দলের দুটো প্রান্ত অত্যন্ত দুর্বল। দুটো প্রান্ত নেতৃত্ব দিচ্ছেন এমন দুজন ফুটবলার, ইন্ডিয়ান সুপার লীগের প্রথম সারির ছটা দল বোধ হয় এসব ফুটবলারকে
প্রথম একাদশ দুইয়ের কথা পরিবর্তিত ফুটবলার হিসেবে নামাবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। রাইট ব্যাক রাকিব এবং লেফট ব্যাক নিশু কুমার, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বন্ধু, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ছটা দল এদের মতো এত দুর্বল, এদেরকে এরা রেখে দেয়। ইস্ট বেঙ্গল ক্লাবের এখন এমনই পরিস্থিতি, দল গঠনটা দুর্দান্ত করেছে, তারা পয়সা খরচ করেছে, দল গঠনের মস্তিষ্কে ছিলেন এই কোচ কার্লোস কুমার দাস, স্বজন পোষণের অভিযোগে তিনি অভিযুক্ত। তার মেয়াদ দীর্ঘায়িত হবে না স্বল্পায়িত হবে সেটার জন্য আমাদের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাবে ম্যাচ অপেক্ষা করতে হবে। সেই ম্যাচে ইস্ট বেঙ্গল খুব একটা অভাবনীয় কিছু করবে, ইস্ট বেঙ্গল ক্লাবের যা গতি প্রকৃতি, যা পারফরমেন্স বন্ধু, অনেকে বলবেন কেন আপনি এরকম বলছেন ন্যাকা ন্যাকা কথা, বন্ধু আমি ন্যাকাই বন্ধু, সত্য কথাটা আপনাকে তুলে ধরি, ওসব আবেগের ভরসায় চলে তো কোনো লাভ নেই, আমাদেরকে বাস্তবে আসতে হবে। কোচ কার্লোস কুমার দাস যেভাবে তার স্বপ্নের একাদশ দুয়ের কথা, তিনি স্প্যানিশদেরকে পয়সা উপার্জনের একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, স্বজন পোষণ করছেন, সেখানে ইস্ট বেঙ্গল ক্লাব গৌণ কোচ কার্লোস কুমার দাসের কাছে আগে তাদের সহকারীদের কিছু মালকড়ি পাইয়ে দিই, তারপরে ইস্ট বেঙ্গল ক্লাব, এই মানসিকতা নিয়ে তিনি কতদূর এগোতে পারবেন আমি আজকে কথাটা বলে রাখলাম বন্ধু। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের ফলাফল যদি এদিক ওদিক হয়ে যায়, প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সমর্থক একই কথা বলবে, কোচ কার্লোস কুমার দাস তার স্বজন পোষণ যদি বন্ধ না করেন বন্ধু, তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ সেভাবে একেবারেই উজ্জ্বল নয়। এবার আপনারা আপনাদের মতো বিবেচনা করে আমাকে খিস্তি গালাগালি শুরু করুন, স্বাগতম।